বছরের শুরু আর শেষ দুটোই সাজালেন বাংলাদেশের ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। সাব গেমস এবং চতুর্থ কাতার কাপ, এই দুই টুর্নামেন্টে তিন স্বর্ণপদক জিতে নিয়েছেন তিনি। ১৩ দেশের ভারোত্তোলকদের অংশগ্রহণে কাতারের দোহায় হয় এই টুর্নামেন্ট। খিলগাঁও যুব ক্রীড়া সংঘ সিপাহীবাগের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে অংশ নেন মাবিয়া, রেশমা এবং মোস্তাইন বিল্লা। ৬৩ কেজিতে মাবিয়া এবং ৫৩ কেজি ক্যাটাগরিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন রেশমা। ডেটাই ছিল বিজয় দিবস, তো একসময় তো ন্যাশনাল ফ্ল্যাগ উঠাইছে, যারা মুক্তিযোদ্ধা ছিল তারা জয় করছে দেশকে, হয়তো আমার মনে হয়েছে আমরা ওদিন জয় করছি, আরেকটা জয় দেশে আসছে। তবে কাতারে বসে কিংবা দেশে ফিরে সাফের মতো কোনো সংবর্ধনাই পায়নি মাবিয়া রেশমারা। তারা বলছেন বরং কেউ কেউ তাদের হুমকি দিয়েছে। নিউজ পড়ে আমি মানে এরকম মানে একটা হতাশ ছিলাম যে আমি হয়তো বা ঢাকায় আসলে আমার কিছু একটা হবে, তো দেন ওনারা বলেছেন আমি যদি গুলিস্তানে আসি তো ওনারা আমাকে এটা নিয়ে হেনস্থা করবে। ফেডারেশন আসলে কেউই আসে না, কেউই সহযোগিতা করতেছে না, ঠিক আছে। ওনারা আরও বাকি যা টাকা পাচ্ছে ওটা নিজের পকেটে ভরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের পকেট থেকে যে টাকাটা এনে দিবে ফেডারেশনে সেটা দিচ্ছে না। আমি সামনে দেখতে পাচ্ছি যে ওয়েটলিফটিং একদম ধ্বংসের দিকে যাচ্ছে, কারণ এই জিমে প্রতিদিন ১০-১২টা মেয়েকে আমি ট্রেনিং করাইতাম, এখন এই জিমে কেউ আসে না তেমন। এবছরের জুনে বাংলাদেশের ভারোত্তোলন ফেডারেশনের দায়িত্ব নেয় নতুন কমিটি। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কয়েকদিন ধরে খুলেছে ফেডারেশনের দরজা। মাবিয়া রেশমাদের অভিযোগের জবাবে কর্মকর্তারা বলছেন জাতীয় খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তা দেবেন তারা। আমরা আমাদের প্লেয়ারদেরকে যেভাবে সেভ করে রাখা দরকার সেই সমস্ত সিকিউরিটি দেওয়ানোর জন্য উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড। ফেডারেশন জানিয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আয়োজনের কথা থাকলেও শিগগিরই ন্যাশনাল ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপের নতুন তারিখ ঘোষণা করা হবে। তামানা তানজিনা, চ্যানেল আই, ঢাকা।